সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে এসেছি এক প্রবাসীর জীবনের গল্প শোনাতে আপনাদের। এই বন্ডি লেবাননে আছেন, ইনি কেনই বা আপনাদের সামনে তার জীবনের গল্প বলছেন সে বিষয়ে আপনারা একটু শুনুন। আমরা শুনছিলাম আপুর কথা। আসসালামু আলাইকুম, দেশবাসী সবাই ভালো আছেন? আমিও অনেক ভালো আছি। আমার নাম জুলেখা, আমার বাড়ি গাজীপুর। আমি সবার আগে একটাই কথা বলবো, এখন যেই মহামারী দেশে, পুরো বিশ্বের মধ্যে যেই মহামারী 1 বছর 1.5 বছর ধরে চলতেছে, সবাই যার যার জায়গা থেকে সাবধানে থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, বাইরে বাইরে মাস্ক ব্যবহার করবেন। কারণ এই সমস্যা থেকে আমি নিজেও রক্ষা পাই নাই। আমি একজন প্রবাসী থাকি, 7 বছর আগে আমি লেবানন আসছি। 2 বছর কোনো কাজ করতে পারি নাই, 2 বছর কোনো কাজ করতে পারিনি। 3 বছর কাজ কইরা 3 কাঠা জায়গা কিনছি, আর 2টা মেয়ের বিয়ে হয়েছে। একটা মেয়ে প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আমার বয়স্ক মা, শারীরিকভাবে আমার মা অনেক অসুস্থ, আমার মেয়েটাও অনেক অসুস্থ। মেয়েটারে মানে মেয়ের শ্বাসকষ্টর জন্য মেয়েকে অক্সিজেন দিতে হয়, এটা তার জন্মের থেকেই এই সমস্যাটা হয়েছে। তা আমি প্রায় 2 বছরের কাছাকাছি এই দেশ থেকে কোনো টাকা পয়সা পাঠাইতে পারি না, কারণ এই দেশের ডলার, এই দেশের রাজনীতির সমস্যা নিয়ে ডলার সমস্যা, সরকার সমস্যা দেখে এখানে ডলারের সমস্যা। আগে যেখানে 150 টাকায় $100 হইতো, এখন $1500 আর $1500 একটা মানুষ এই দেশে কখনো কাজ করতে পারে না। এখন বর্তমানে করতে পারে, লিখতে পারে। তো এই চলতেছে আমাদের জীবন, লেবাননের সমস্যা। কিন্তু লেবানন শুধু আমি না, এরকম সব ছেলে মেয়েরা যারা এই লেবানন আছে, কেউ হয়তো কম, কেউ বেশি, হয়তো কেউ 2-1 জন, মানে 20 জনের মধ্যে হয়তো 2-1 জনের ডলার পায় কাজ করে, আর সবারই এই একই অবস্থা আমার মতন। আর আমার বাংলাদেশে তো নিজের থাকার কোনো ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। আমি একটু জমিন কিনছি, জমিনে কাজ ধরছিলাম, ঘরের কাজ ধরছিলাম, ব্যাংকের থেকে লোন উঠাইয়া, ব্যাংকের থেকে লোন উঠাইয়া কাজ ধরছি, কিন্তু কাজ শেষ করতে পারি না। এখন ব্যাংকের লোন টাকাও দিতে, কিস্তিও দিতে পারি না, এই দেশ থেকে টাকাও পাঠাইতে পারি না। এই সমস্যা। আর আমার হাজবেন্ড, আমার যখন একটা মেয়ে হয় তখন আমার হাজবেন্ড বিয়ে করছে, বিয়ে করে ওই ঘরও বাচ্চা কাচ্চা হয়েছে। এই ফাঁকে আবার আমার কাছে আসা যাওয়া করতে করতে আমার আরও 2টা মেয়ে হয়েছে, আমার 3টা মেয়ে। এখন বর্তমানে আমার অবস্থা এতটাই খারাপ, এক তো এই দেশের ডলার সমস্যা, ঠিক হইব কয়েক দেশে থাকতেছি, আর বাড়িতে বুঝাইয়া বুঝাই রাখতেছি, মারে মেয়েকে বুঝাইয়া বুঝাই রাখতেছি যে তোমরা কোনো মতন কষ্ট করে চলো, এই মাসে ঠিক হয়ে যাবো, পরের মাসে ঠিক হয়ে যাবো, পরের মাসে ঠিক হয়ে যাবে। এইরকম করতে করতে ধরেন প্রায় 2 বছরের কাছাকাছি, 2 বছর 1.5 বছরের কাছাকাছি, কিন্তু এখনও এই দেশ ঠিক হওয়ার কোনো ব্যবস্থাই নাই। যেহেতু ব্যবস্থা নাই, এই দেশে কাজ করলে শুধু এই দেশেই খাইতে পারি, আর বাংলাদেশে টাকা পাঠানোর মতন কোনো ব্যবস্থা নাই। এখন ব্যাংকের কিস্তি, ঘরের কাজ ধরে ঘরেও থাকতে পারি না, যদি ঘরটা ঠিক হইতো তাও ঘরে গিয়ে থাকুন যেত, হ্যাও থাকার অবস্থা নাই। যাও আগে টুকটাক দিতে পারছি, এখন ব্যাংকের কিস্তি দিমু না ঘরের কাজ। প্রথম সবাই বলছিল যে কাজ ধরো, আত্মীয় স্বজনরা বলছিল যে আমরা কিছু হেল্প করবো, টাকা লাগলে নিবা, কিন্তু এখন যেই কাজ ধরছি এখন কোনো মানুষই মানে আগায় আসে নাই। আর যেগুলো দোকানদাররা বলছিল, যেমন রড, সিমেন্ট, টিন, মানে বিভিন্ন ঘরের যে কাজগুলোর জন্য, ওই সব লোকেরা বলছিল যে তুমি কাজ ধরো, টাকা কিছু দিবা কিছু নিবা, বাকি রাখবা 6 মাস 1 বছর লেগে সমস্যা নেই। কিন্তু এখন যেই মাসে কাজ ধরছি, 1 মাস না যাইতেই যে 10,000 টাকা পাইব হেও চাপ দেয়, যে 20,000 টাকা পাইব হেও চাপ দেয়। তারপর আমি আবার এই দেশে অসুস্থ হয়ে পড়লাম, করোনায় আক্রান্ত হইলাম, ওই জন্য প্রায় 1.5 মাসের মতন আমি ঘরে বসা ছিলাম। যে ওই 1.5 মাসে আমি
এদেশে কাজ করলে আমার নিজের খাওন্ড আমি খাইতে পারি, যদি আমি কাজই না করতে পারি আমি তো নিজের খাওন্ডও খাইতে পারি না। তা যাক আলহামদুলিল্লাহ, আমি যেখানে ছিলাম সবাই আমার অনেক দেখাশোনা করছে, সবাই আমার ভালো মন্দ সব কিছু দেখছে, এমনকি লেবাননের দূতাবাস থেকে আমারে $50 দেওয়া হয়েছিল। তা সবাই অসুস্থকাল আমার সবাই মানে দেখাশোনা ভালোই, মানে যেখানে আমি ছিলাম ওখানে সবাই আমারে ভালো মন্দ সব কিছু দেখছে। তা আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ। এখন আমি দেশবাসীর কাছে এটুকুই চাইতেছি যে আমি তো বিদেশ আসছিলাম, ভালো থাকবো, ভালো বাচ্চাদের ভালো রাখবো, নিজের ঘর বাড়ি করবো, কিন্তু এখন এই দেশের পরিস্থিতির কারণে আজকে আমার এই অবস্থা। যদি এই দেশের পরিস্থিতি না হইতো তাইলে হয়তো আমার এই অবস্থা হইতো না। আমি কাজ কইরা আজও তো আমি 3 কাঠা জমিন কিনতে পারছি, আমি নিজের ঘরটাও তৈরি করতে পারতাম এই দেশে কাজ কইরা, কিন্তু এখন তাও আমার হইলো না। আর এই দেশে যদি আরো 5 বছর থাকার চিন্তা করি, শুধু নিজেই খাইতে পারবো, বাংলাদেশে না মা রেখা বাদ দিতে পারবো, না বাচ্চাটার রেখাও নিতে পারবো, কিছুই করতে পারবো না। বর্তমানে আমি আমার মা আর আমার মেয়ের আমার ভাইয়ের বাসায় রাখছি, কারণ আমি 3 মাস যাবো তাকে খাবারটাও দিতে পারি না। তাই এই হইলো আমার পরিস্থিতি। তা এখন কারণ বিপদ না বললে তার কোনোদিন বুঝতাম না যে আসলে আমার পাশে কেউ আছে না নাই, কিন্তু এখন আমি বিপদে পড়ছি বলে বুঝতেছি যে আসলে আমার পাশে কেউই নাই। আমি যদি কাজ করতে পারি তাইলে আমি খাইতে পারবো না, কাজ করলে পারলে আমি খাইতে পারবো না। তো এইগুলো আমার পরিস্থিতি। আপনারা প্লিজ আমারে কোনো বাজে মন্তব্য করবেন না, সবাই আমারে বড় বোনের মতন দেখবেন, বড় বোনের চোখে দেখবেন। যদি বড় বোন হিসেবে আমারকে সহযোগিতা করতে চান তাহলে করবেন, আর যদি না করতে চান হ্যাঁ ভালো। আমি সবার জন্য দোয়া করি যেন সবাই মহামারী করোনা থেকে সবাই যেন রক্ষা পায়, সবাই যেন ভালো থাকে। যেহেতু আমি নিজে আক্রান্ত হয়েছি, আমি এটার কষ্টটা বুঝি যে এই এই সমস্যাটা হইলে মানুষের কতটা কষ্ট হয়, এই জিনিসটা আমি বুঝতে পারছি। তা আমি চাই যেন কোনো মানুষের যেন এই জিনিসটা না হয়, সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাই হেফাজতে রাখে। আর আপনারা আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন যেন তারা ভালো থাকে। আর আমার এই চ্যানেলটাতে আমি 2টা নাম্বার দিয়ে দিতেছি, আমার নিজের একটা নাম্বার আর আমার মার একটা নাম্বার। আর আমার এই দেশ থেকে যাইতে হইলে বাংলাদেশের 50,000 টাকা লাগবো, কারণ যেহেতু আমার বাংলাদেশে ব্যাংকের লোন ঘর ঠিক করতে পারি নাই, তারপর আমি বাংলাদেশে টাকা পাঠাইতে পারি না, কারণ আমার বাংলাদেশে 1,000 টাকা দেওয়ার মতন কোনো লোক নাই। আমার এক ভাই আছে, আমার বড় ভাই, কিন্তু তার অবস্থা তেমন একটা ভালো না। বর্তমানে আমার মেয়ে আর আমার মা তার কাছে আছে, তার বাড়িতে আছে। আপনাদের কাছে বলতেছে প্লিজ আমার কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, কোনো বাজে প্রস্তাব দিবেন না, কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ আমার বয়স এখন 38-এর মতন চলে, আমি কারোর সাথে কোনো সম্পর্ক কোনো কিছু এরকম কোনো কিছুই আমি করব না, কারণ আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে। তাই আপনাদের কাছে এটুকুই আমার কওয়া, এটুকুই আমার চাওয়া, এটুকুই আমার পাওয়া। এখন আপনারা যে যেরকম পারেন আমারে সহযোগিতা করলে করবেন, না করলে নাই, কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না। বাস 1 নম্বর কথা হলো আমি যেন এই দেশে যাইতে পারি, 50,000 টাকা লাগবো, এই সহযোগিতাটা যদি আমার কেউ করে। আর আমার যদি কোনো ভালো মনের মানুষ হয় যে আমি 10 জনের সাহায্য না নিয়ে যদি কোনো মানুষ আমার ভাই বড় ভাই হইয়া কি আমার ছোট ভাই হইয়া এরকম যদি কেউ আমার পাশে দাঁড়ায় তাহলে আমি 10 জনের সাহায্য না নিয়ে আমি 1 জনের সাহায্য নিব, যেন সে আমার একটা নিজের ভাইয়ের মতন থাকব, আমার খোঁজ খবর নিব, আমার বাচ্চাদের খোঁজ খবর নিব। তো এটুকুই আমার কথা, আমার আর কিছু বলার নাই, কারণ আমি কখনো ভাবি নাই যে আমি এভাবে ভিডিও কইরা দেশবাসীর কাছে আমার সহযোগিতা চাইতে হইব, আমি কোনোদিন কল্পনাও করি নাই। শুধু এই এই দেশের
অবস্থার কারণে আজকে আমার কপালটা এত খারাপ। নাইলে আমি আগে অনেক কষ্ট করছি, গার্মেন্টে চাকরি করছি, তখন তখনও ভালো ছিলাম। শেষ পেশ আরেকটা কথা বলি, যেন আমার এটা কোনো কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন, একজনের থেকে একজন একটু দূরে থাকবেন। আর আপনাদের পাশে যদি কোনো মানুষ এরকম করোনায় আক্রান্ত হয়, বলো তাকে নিন্দা করবেন না, তাকে বলো অবহেলা করবেন না, এই জিনিসটা আপনারা ভুল করে করবেন না। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, একজনের পাশে একজনও দাঁড়াইবেন। দেখা গেছে আজকে আমি টাকার অভাবে আপনাদের কাছে ভিডিও করতেছি, এমনও মানুষ আছে তার টাকার অভাব নাই কিন্তু তার কোনো কষ্ট নাই কিন্তু তার টাকা আছে। আজকে আমাদের কষ্টের অভাব নাই কিন্তু টাকা নাই, এটাই দুনিয়ার নিয়ম। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আর আমি তো বললাম যে আমি লেবানন থাকি, আমি 50,000 টাকা হইলে বাংলাদেশে যাইতে পারবো, এই এটুকুই আমার চাওয়া। তারপরে বাংলাদেশে গিয়া মারে বাচ্চারে নিয়ে কই থাকবো কি করব, পরেরটা পরে। কিন্তু আমার তো নিজের ঘর আর ঠিক হইলো না, যাই আমার বাড়াই থাকতে হইব। তাহলে সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।